সকালটা শুরু করছি বৃষ্টি ভেজা সকাল নিয়ে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বর্ষা সুর নেমে এসেছে। দেখো তোমরা সবাই দেখো। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের চ্যানেল ডেইলি ব্লগ প্রণালীতে সব বাইককে স্বাগত। দুপুরবেলা ইভিনিং ডিউটি, বৃষ্টি হলে কার না ভালো লাগে বলো? ভালো লাগে, কিন্তু কাজে কর্মের সময় যদি বৃষ্টি হয় মাথাটা যায় গরম হয়। মিস্ত্রি আজও আসেনি মানে এই ওয়েদারের জন্য, ওদের দোষ মতো বলো। বুট্টির সময় যদি বৃষ্টি হয় তাহলে তো হবে না, এই কারণে আসি। ওকে চলো পরে আসছি, কী কী করছেন আমাদের সাথে নিশ্চয় শেয়ার করবো। টাটা। এই দেখো চা আর পাউরুটি, সানডে টিফিন তো খাওয়া হয়ে গেছে। হ্যাংলা পাটিস সারা ঘর দেখো, পা দিয়ে ছোটো ছোটো পা দিয়ে কী করেছে, ছোটো ছোটো পা দিয়ে কী করেছি বাবু? হ্যান্ড চেক করে দাও, হ্যান্ড চেক করো, খাটের উপর উঠে গেছে, হ্যান্ড চেক করো, হ্যান্ড চেক, হ্যান্ড চেক, হ্যান্ড চেক, হ্যান্ড চেক, হ্যান্ড চেক। ওর লক্ষ্য এখন পাউরুটি, চলে গেল। এই দেখো পাউরুটি মুখে নিয়ে চললাম ভোলা। চালাক এত না, এত চালাক কি বলবো, তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর বিছনাগুলো তোলা হয়নি, আগে চা করলাম, একটু সকালে টিফিন করে নিলাম, তারপর বিছনা পাতি তুলে আবার মেয়ে পড়তে বসবে, সব ছেড়ে টেড়ে নিলাম। চলো দেখো তোমাদের কাছে দেখাচ্ছি নতুন পাখাটা, কি কালার কিনেছি আমার মায়ের ঘরে, সেদিন থেকে তোমাদের দেখানো হয়নি। এই দেখো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা, কালারটা দেখিয়ে নতুন পাখাটাও দেখাচ্ছি তোমাদেরকে, বডিটা এই সোজো কতটা সুন্দর হয়েছে না, কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। এই দেখো এটা আমাদের মানে ম্যাচিং করে সব কেনা হয়েছে, তো চলো যখন ঘরে পুরো ফিটিং হয়ে যাবে তখন দেখতে হয়তো আরও ভালো লাগবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করি, এখন এটাও শেয়ার করলাম কেমন হয়েছে বলো। আর ইলোরা কোম্পানি নিলাম, ইলোরা তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর কালকে আমার মায়ের ওটি সম্ভব হতো, দিদি তো বলে ওটি ওটি ওই পালে বাঘ পড়েছে বলার মতো, হঠাৎ কোন সময় আবার ওটি হয়ে যাবে। তো যাই হোক, কালকে আমার পিসি গেছিলো, তো পিসি বলেছে যে দিদি তো বলছেন আর ওটিতে ঢোকাচ্ছেন, একটা মানুষকে হ্যারেস্ট করছেন, কিন্তু আদৌ ওটি হচ্ছে না। তা বলছে না না, ডক্টর তখন বলছে না না, ওনাকে একটু ভালো করে দেখতে হবে, ভালো করে ইয়ে করতে হবে, তো ওর জন্য টাইম নিয়ে করতে হবে, এই কারণে মানে ইয়ে করলে হবে না। তার জন্য কালকে সকালবেলা আবার অনেক কাজ আছে, মানে আজকে ইভিনিং ডিউটি নাইট ডিউটি ছিল, তো আমার যে কলিগ আছে পূজা, তো সে বললো যে মানে দিদি তো তাহলে ইভিনিংটা করবে, আমি নাইটটা করবো, ওরও কোনো দরকার আছে। যাই হোক আমি বললাম হ্যাঁ করে দিলে তো খুব ভালো হয়, তখন কালকে সকালবেলা মিষ্টিরও স্কুল আছে, তো ওকে স্কুলে পাঠাতে হবে, সেখানে গিয়ে একটু কথা বলতে হবে, কারণ স্কুল খোলার কদিন কামাই হয়েছে, তার কারণ এই যে এইসবের জন্য সেটা গিয়ে একটু বলতে হবে, তা ম্যাডামদের সাথে একটু কথা বলার আছে, তা সেখানে যাব। আর আবার দশটা সাড়ে দশটার দিকে এদিকে আবার ব্যাংকের ঝামেলাটা, টাকার ঝামেলাটা মেটাবো, আর আবার বললো দুটোর পরে ওটি আছে, তো দুটোর পরে ওটি হলে তাহলে সেখানেও যেতে হবে, তো দেখা যাক কী হয়, সেটা নিয়ে হচ্ছে মানে সমস্যা। তাই বলছি যে যা হবে তোমাদের সাথে সবটাই দেখানো হবে, কালকে অনেক ঝামেলার কাজ আছে, তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। একটু চলো বন্ধুরা আবার পরে আসছি, সঙ্গে থেকে সাথে থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ তোমরা আমার একটা পরিবার, তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। আর উচ্ছে গাছটা জানো তো এত সুন্দর করে উঠেছিল, জানি না কী হলো, কত উচ্ছে করেছিল কী বলো, বড় ইঁদুর ঠিকও যে নিচ থেকে উঠে চলেছে একদিকে মোটা ডালটা, আর এখন সরু ডালটা উঠছে হচ্ছে কিনা দেখতেও পাচ্ছি না, আর গাছের দিকে এখন মন দিতেই পারছি না, মানে আমার পাগল হয়ে যাচ্ছে। আগে সব কিছু ঠিক হোক, মা বাড়ি আসুক, আবার গাছের কাজবাজ সব করবো, আমি বেড়ে উঠছি না, তাই গাছের কাজ করছি না, গাছের অনেক কাজ বাকি। তো চলো বন্ধুরা গরম হয়ে গেছে, এখন একটা লেটার লিখতে আমার পিসির মেয়ের কাছে, ওটা ড্রয়িং স্কুলে জমা দিতে হবে, ড্রয়িং করে আমার মামার মাসির ছেলের কাছে ড্রয়িং করো, খুব সুন্দর ড্রয়িং করা, তো এখানে স্কুল আছে, স্কুল খুলেছে, তা ওখানে
জয়েন করে। তা ওখানে এতদিন অ্যাবসেন্ট হয়েছিল আমার মায়ের জন্য, তার জন্য একটা চিঠি লিখে বোর্ডের ব্যাপার আছে জমা দিতে হবে, তাই জন্য গেছে। তা আজকে জমা দিয়ে ও 1 তারিখ থেকে ক্লাস জয়েন করবে। ওকে বন্ধুরা, আবার পরে আসছি, টাটা। রবিবারের বাজার হচ্ছে পড়াশোনা শেষ। দেখো কি পোট পাতা নিয়ে বসেছে, সবাই দেখে নাও। পড়বি কি পড়বি না বলে তো বন্ধুদের পড়াশোনা গেছে। আমাদের সময় একটা চার ছিল আলাদা, এদের সময় চার হচ্ছে তোমার মোবাইল। ওকে চলো বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না, রোদ হলেও ভালো লাগে না। মানুষ জীবনে কোনোটাতেই স্যাটিসফাই না। বৃষ্টি হলে বলে কেন বৃষ্টি হচ্ছে, ভাল লাগে না, প্যাচ প্যাচ করছে। রোদ উঠলে বলে গরম লাগবে বৃষ্টিটা। তাহলে বলো যে মানুষ কোনটাতে স্যাটিসফাই, কোনোটাতেই স্যাটিসফাই নয়। আমার মেয়ে আমাকে নেলপালিশ করে দিল, দেখো খেয়ে দিয়ে বলছে মা তুমি বিগত 1.5 মাস ধরে হাতে নেলপালিশ করছো না, হাতে দেখো পড়াশোনা তো নেই, এইসব করছে নেলপালিশ করে দিল। আবার আমার মতো নেলপালিশের ডিজাইন কে কে পরে নেবে পরে নিও পরে। ওকে চলো, ওনার নতুন বুড়ো বয়সে একটা তিল উঠেছে, কালা তিল ঠোঁটের উপরে। ওর দাদাভাই কাজে চলে গেছে, ওর 6টায় বেরিয়ে গেছে। ঠিক আছে চলো টাটা, আবার পরে দেখা হবে, বাই। যার জন্য এই যে মাসির বাড়িতে খেতে এলাম, সে যাবো কি আবার কি বলতো, আমাদের দেখলে কি খাওয়াবে বের পায় না। একটু চা খেয়ে এলাম, কারণ চা না খেলে ভালো লাগে না তোমাদের দিদি ভাই, তোমরা তো জানি। আর ফোনটা নিয়ে যাইনি, তার কারণ হচ্ছে তাই একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই ফোনটা নিয়ে যায়নি, যদি ভিজে যায় কোনো কিছু হয় ওর জন্য ফোনটা নিয়ে যায়নি। আর মুড়ি নিয়ে এসছে, মুড়ি মাখা নিয়ে এসছে খাবো, আর গরমেও আসবে, তা ভাবলাম মুড়ি মাখা নিয়ে যাবো, তবু আবার মুড়ি মাখাটা কত ভালোবাসে না, তা দেখা যাবো কী খায়। তো চলো পরে আসছি, মার ওখানে যাবো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর তোমাদের দাদাভাইও আসবে কালকের মতন, ও কাজ করে ওখান থেকে আমাদের সাথে একসাথে বাড়ি ফিরবো। চলো বন্ধুরা টাটা। বাইরে মেয়ে চলে এসছে, তা আমি যাচ্ছি মায়ের কাছে, তা তোমাদের সাথে সবটাই শেয়ার করি, সবসময় শেয়ার করি, আর সব সময় শেয়ার করতে থাকবো যা যা হচ্ছে। তা চলো কাল, আজকে ডাক্তার কী বলেছে না বলেছে সবটাই শুনতে পাবে, তোমাদের দাদাভাইয়ের সাথে সেরকম একটা কথা হয়নি, শুধু বললো যে আমি কাজে ব্যস্ত আছি, তুমি আসবে তারপর আমাকে কল করবে, তো দেন আমি যাবো, তারপর তোমাকে দাদাভাইয়ের সাথে কল করবো। ওকে টাটা বন্ধুরা, পরে এসছি, সঙ্গে তুমি সাথে দেখো। দেখো বন্ধুরা, দেখতে দেখতে চলে এলাম মায়ের কাছে, মা টেনশন করছে কালকে ওটি পরে, দেখা যাক কী হয়। চলে এলাম ঘরে, এখন 9:30 বাজে, 9:30 বসাতে হবে। এটা বাইরে দিয়ে চক্র মেরে চলে এলাম, এত অসভ্য, একটা এত অসভ্য হয়েছে, তাও তোমার আমি দিচ্ছি। আর ঘরে নিয়ে এসেছিলাম চিকেন, তা চিকেনটাকে রান্না করলো তোমাদের দাদাভাই, তোমাদের দাদাভাই হাতের রান্না তো অস্বাভাবিক, তো ওই আজকে বসলো কুকিংয়ে। কুকিংয়ে চিকেন কুকিংয়ে আছে, দেখো তোমাদের দাদাভাই কেমন হবে বুঝতে পারছো তো, ফ্যান্টাস্টিক। তারপর খেয়ে আমরা বলবো কেমন হয়েছে। এই ফিশ ফ্রাইটা আমার দিদি দিয়েছে, এখন খাবো, রাত্রির 10টা বেজে গেছে। চলো পরে আসছি বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে। তো এখন গুড নাইট বলার টাইম হয়ে গেছে, তো গুড নাইট সবাইকে। মা আজকে ভিডিওটা এন্ড করতে পারছে না, মা ওদিকে কাজ করছে সব, তাই জন্য আমি ভিডিওটা এন্ড করে দিলাম। যাদের আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।